নারী শক্তির সামর্থ্যতা কিমান অনুধাবন করে মোদী সরকারে, নারী শক্তির বীরত্ব আর সংকল্পক কিমান অনুভব করে বিজেপিয়ে, নারী শক্তির উৎসব বুলি করা প্রশংসা শোভা পায়নে মোদীর মুখত? নারী শক্তির প্রতি মোদীর অনুভব বনাম অবহেলার বাস্তব স্বরূপ, চাও কিদরে বিজেপি সরকারে অবহেলা করে নারী শক্তি। এয়া হৈছে নারী শক্তি বটা প্রদান করা মহিলা সকলৰ সৈতে আন্তঃৰাষ্ট্ৰীয় মহিলা দিবসৰ দিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীৰ ফটো সেশন। 31 জানুৱাৰীত দেশৰ প্রধানমন্ত্রীয়ে প্রদান কৰিছিল এটা বিশেষ ভাষণ। ভাষণত নারী শক্তির বন্দনাৰে পঞ্চমুখ হৈছিল নরেন্দ্র মোদী। কিন্তু বাস্তবত কিমান সন্মান করে নারী শক্তিক নরেন্দ্র মোদীয়ে, প্রথমতে শুনি লোক সেই বিশেষ ভাষণৰ কিয়দাংশ। কিস প্রকার সে দেশ নে কর্তব্য পথ পর নারী শক্তি কে সামর্থ্য কো, নারী শক্তি কে শৌর্য কো, নারী শক্তি কে সংকল্প কি শক্তি কো অনুভব কিয়া। আর আজ বজেট সত্র কা আরম্ভ হো রহা হ্যায় তব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি কা মার্গদর্শন আর কল নির্মলা সীতারমন জি কে দ্বারা ইন্টারিম বজেট, এক প্রকার সে এ নারী শক্তি কে সাক্ষাৎকার কা পর্ব হ্যায়। ভারতীয় মহিলাসকলৰ স্বার্থত মোদী সরকারে ইতিমধ্যে আরম্ভ করেছে কেবাখনো অভিলাষী ফ্লেগশিপ আসনি। চমক সৃষ্টি আর প্রচারের মাধ্যমে জিলিকি উঠিলেও দেশের নারী শক্তির প্রতি কিমান গুরুত্ব প্রদান করে কার্যত তারই উমান লবলে চাওক বাস্তবর কিছু দৃষ্টান্ত। সাংসদ ডেরেক অব্রেনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসত আগবাইছে এটা বিশেষ বিশ্লেষণ। দৃষ্টান্ত এক, দেশজোড়া কা বিরোধী আন্দোলনে ব্যাপক রূপ ধারণ করেছিল এটা সময়ত, সেই সময়ত পিছপরি রা নাছিল মহিলা সমাজ। দিল্লির শাহিনবাগতো হাজার হাজার মহিলাই দল বান্ধি শান্তিপূর্ণ প্রতিবাদত নামিছিল। শাহিনবাগর সেই 101 দিন জুড়ি চলা আন্দোলনে সমগ্র বিশ্বতে ভারতীয় মহিলার কল্পনাপ্রসূত শক্তির উমান দিবলৈ সক্ষম হয়েছিল। সেই সকল মহিলার শক্তি দেখে অনুপ্রাণিত হয়েছিল দেশের আন প্রান্তর মহিলাসকলো। সেই সময় তেওঁলোকৰ দেশপ্রেমক লৈ প্রশ্ন উত্থাপিত করেছিল বহুতেই, কিন্তু সেই প্রশ্নের উত্তর তেওঁলোকে নিজের শক্তিরে দেখাই দিলে। অথচ প্রশ্নের উত্তর দিবলৈ সাহস নহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদীর সঙ্গে কথা পাতিবলৈ মহিলাসকলে প্রত্যাহ্বান জানাইছিল, কিন্তু সেই প্রত্যাহ্বান গ্রহণ নকৰিলে আজির দিনত নারী শক্তির উৎসবর দিন বলে ভাষণ প্রদান করা তেতিয়ার প্রধানমন্ত্রীগৰাকীয়ে। দৃষ্টান্ত দুই, দিল্লীত হওয়া শেহতীয়া কৃষক আন্দোলনত পুরুষের বহু মহিলাই অংশগ্রহণ করেছে। বহু মহিলাই কৃষকর ন্যায্যতার দাবিত অনশনত বহার প্রতিবাদী মিছিলতো ভাগ লৈছে। মহিলার শৌর্য সংকল্পর প্রতি অনুভবী বলে নিজকে কোয়া এজন নরেন্দ্র মোদীয়ে, কিন্তু কৃষক আন্দোলনত অংশগ্রহণ করা সংকল্পবদ্ধ মহিলার প্রতি সজনতা প্রকাশ করা দেখা নগল। ন্যায়ালয় মহিলাসকলক আন্দোলনস্থলীর পর ঘর যাবলে কোয়ার পাছতো নারী শক্তিয়ে দেখাই দিলে নিজের দৃঢ় মনোভাবর শক্তি, অথচ নুবুজিলে দেশের নেতৃত্ব থাকা বিজেপি সরকারে। দৃষ্টান্ত তিনি, দেশের নাম উজ্বলা মহিলা ক্রীড়াবিদে খেলপথার স্টেডিয়াম এরি বহি পড়িল রাজপথত। মহিলা মল্ল যুঁজারুসকলে বিজেপি নেতা ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে আনিলে যৌন অতিহার্যর গুরুতর অভিযোগ। কান্দি কান্দি আহ্বান জানালে যে মহিলা খেলোয়াড়সকলের ন্যায় লাগে, কোনোয়ে বটা ঘুরাই দিলে, কোনোয়ে খেল জীবনের পরাই অব্যাহতি ললে। কিন্তু গান নলরিল দেশের প্রধানমন্ত্রীর। নারী শক্তির উৎসব চলি থাকা দিনত নারী শক্তিয়ে ন্যায়ের পর বঞ্চিত হল, ইয়া দেশের এক অত্যন্ত ট্রেজিক বাস্তবিক ঘটনা। দৃষ্টান্ত চারি, সাগরের তীরত গিয়ে ফটো উঠিবলৈ সময় হওয়া দেশের প্রধানমন্ত্রীর সময় নহল হিংসা জর্জরিত মণিপুরবাসীর মনের বুঝ লবলৈ।
2022 চনৰ মে মাহৰ পৰা হাজাৰ হাজাৰ লোক গৃহহাৰা হৈ পৰিল মৃত্যু হল প্ৰায় 180 জনতকৈ অধিক লোকৰ ইয়াৰ মাজতে খবৰ উলাল যে দুগৰাকীকৈ মহিলাক উলংগ কৰি ভিডিঅ' গ্ৰহণ কৰিছিল এটা পুৰুষৰ দলে ইয়াৰ পাছতে দেশৰ বিভিন্ন ৰাজ্যত মহিলা দল সংগঠন ব্যক্তি বিশেষে প্ৰতিবাদ কৰিলে এনে নিন্দনীয় ঘটনাৰ বিৰুদ্ধে দেখুৱাই দিলে নাৰী শক্তিৰ সংহতি মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী বীৰেন সিং আৰু দেশৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ পদত্যাগৰ দাবী জনালে মহিলা শক্তিয়ে কিন্তু আজি কুপতি দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে খবৰ নললে সেইসকল ভুক্তভোগী মহিলাৰ নাৰীয়ে প্ৰদৰ্শন কৰা শক্তিক কেৰেপেই নকৰিলে নৰেন্দ্ৰ মোদীয়ে দৃষ্টান্ত পাঁচ দেশৰ কথাটো বাদেই অসমলৈ লক্ষ্য কৰিলেই এই উদাহৰণ জলজল পটপট হৈ ওলাই পৰিব আজিও প্ৰকৃত প্ৰাপ্যৰ পৰা উপেক্ষিত হৈ ৰৈছে স্বাস্থ্যখণ্ডৰ আশাকৰ্মীসকল ৰাজ্যত এতিয়াও নিজৰ অধিকাৰ লাভৰ দাবীত অসমৰ ৰাজপথত চলাই গৈছে আন্দোলন দেশৰ লাখ লাখ আশাকৰ্মীয়ে সুৰক্ষামূলক বিভিন্ন সামগ্ৰীৰ অভাৱ অনাতন জীৱন বীমাৰ বাবে প্ৰতিবাদ কৰি আহিছে কিন্তু সেইসকল আশাকৰ্মীলৈ গুৰুত্ব নাই মোদী চৰকাৰৰ শেহতীয়াকৈ পশ্চিমবংগৰ 69 লাখ হিতাধিকাৰীৰ মজুৰি স্থগিত ৰখা হৈছে কেন্দ্ৰৰ এনে এটা গুৰুত্বপূৰ্ণ আঁচনিৰ ধন মুকলি নকৰাটোৱে হিতাধিকাৰীসকলৰ প্ৰতি দেখুওৱা চৰম অৱহেলা নহয়নে মহিলাসকলৰ প্ৰতি কৰা এই অন্যায়ত কিয় চকু মুদি বহি আছে কেন্দ্ৰ চৰকাৰ উল্লেখ্য যে নিয়োগ নিশ্চিত আঁচনি এম জি এনৰেগাৰ অধীনত থকা হিতাধিকাৰীৰ ভিতৰত 50% অধিক মহিলা হিতাধিকাৰী আছে তেনেস্থলত মহিলাসকলক লৈ কিয় হেতালি খেলা হৈছে এয়াই নেকি নাৰী শক্তিক উন্নত কৰাৰ মোদী চৰকাৰৰ পণ আৰু সপোন News Desk Report, The Crosscurrent.